আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে খুবই ভালো আছেন আজকে আমরা কথা বলবো যে গুগলের সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে আপনি হয়তো ইউটিউবে অথবা গুগলে সার্চ করেছেন যে গুগলের সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে এবং তার মাধ্যমে আমার ভিডিওটি দেখতে এসেছেন যদি এভাবে এসে থাকেন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন আপনি জানতে পারবেন যে গুগলের সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে চলুন তাহলে আপনাদের সময় আর অপচয় করব না আমরা কাজের কথায় আসি আমরা যখন গুগলে কোনো কিছু লেগে সার্চ করি তখন নিচে দুইটা জিনিস দেখায় প্রথমে দেখায় যে কত হাজার রেজাল্ট আছে যখন আমি বাংলাদেশ লিখে সার্চ করলাম তাহলে একটা রেজাল্ট দেখাবে যে এত হাজার রেজাল্ট আছে আর দেখাবে যে কতক্ষণ সময় লাগলো এখন কথা হচ্ছে যে গুগল এত্র অল্প সময়ে কীভাবে কাজটি করে এই কথাটা পরে বলবো আগে বলবো যে আমরা যখন সার্চ দেই তখন কি গুগল নিজে তখনই খোঁজা শুরু করে নাকি খোঁজার কাজটা আগে করে ফেলে আপনাদেরকে জানিয়ে যাচ্ছে যে গুগল খোঁজার কাজটা কিন্তু আগেই করে ফেলে এবং কত দ্রুত সময়ে ডাটাগুলো দেখাচ্ছে এই কাজটা করে মানে তখন কাজটা করার মাধ্যমে আমাদেরকে ডাটাগুলো শো করে এখন গুগল আগে যে যেভাবে খোঁজার কাজটা করে সে সম্পর্কে কিছু বলা যাক গুগল কিভাবে খোঁজার কাজটা করে গুগলের কিছু অটোমেটিক সফটওয়্যার আছে যেগুলোকে বট বলা হয় বা এর যদি আমরা অ্যাকচুয়াল নামগুলো বলি তাহলে হচ্ছে এগুলো হচ্ছে ওয়েব ক্রলার ওয়েব ক্রলারের কাজগুলো হচ্ছে যে বিভিন্ন ধরনের পাবলিক ওয়েবসাইট অর্থাৎ যে ওয়েবসাইটগুলো যে কেউ অ্যাক্সেস করতে পারে সেই ওয়েবসাইটের ডাটাগুলোকে অ্যাক্সেস করে গুগলের সার্ভারে সাজিয়ে রাখা গুগলের যে সার্ভারটা আছে তার সাইজ হচ্ছে হান্ড্রেড মিলিয়ন জি চেয়েও বেশি আপনারা বুঝতেই পারছেন যে কত বড় গুগলের সার্ভার এই সার্ভারে সে হচ্ছে ইন্ডেক্স অনুযায়ী ডাটাগুলো সাজিয়ে রাখে যেমন বাংলাদেশ ইন্ডেক্সের জন্য এক লক্ষ পেজ অথবা আপনার নামের ইন্ডেক্স দিয়ে ধরলাম দশ হাজার পেজ এরকম ইন্ডেক্স অনুযায়ী ডাটাগুলো সাজিয়ে রাখে সাজিয়ে রাখার পর আপনি যখন সার্চ করেন তো ওই ইন্ডেক্স ধরে আপনাকে ডাটাগুলো দেখা দেয় এখন কথা হচ্ছে যে গুগল কিন্তু সব ধরনের সাইট থেকে ডাটা কালেক্ট করে না আমরা হয়তো অনেকে জানি না যে আপনি যদি কোনো একটি ওয়েবসাইটের লিখেন যেমন ফেসবুক ডট কম স্ল্যাশ রোবটস ডট টি লিখেন তাহলে আপনি কিছু ইনফরমেশন দেখতে পারবেন যে আপনি কি কি মানে আপনি কি কি বিষয়ের উপর ওয়েব ক্রলিং করতে পারবেন আর কি কী বিষয়ের উপর ওয়েব ক্রলিং করতে পারবেন না গুগল এই মেথডটা ফলো করে তারা দেখে যে তারা কি কি বিষয়ের পারমিশন আছে এবং কি কী বিষয়ে পারমিশন নেই যে বিষয়ের পারমিশন আছে তারা ওই বিষয়ের তথ্যগুলো কালেক্ট করে এবং তাদের সার্ভারে সংরক্ষণ করে রাখে এই ওয়েব এর জন্য গুগল হাজার হাজার ওয়েব ক্রলার সফটওয়্যার ব্যবহার করে থাকে এগুলো সম্পূর্ণ স্বয়ংক্রিয় যখন ইন্টারটেন কোনো নতুন একটি পাবলিক ওয়েবসাইট নিবন্ধিত হয় তখন গুগলের ওই ক্রলার স্বয়ংক্রিয়ভাবে কাজটি করে ফেলে এবং তাদের সার্ভারে ডাটাগুলো সংরক্ষিত করে রাখে এবং এটা ইন্ডেক্স ওয়াইজ কাজটা করে আর এই ইন্ডেক্সগুলো এমনভাবে তৈরি করা হয় যেমন লাইব্রেরিতে বই সাজিয়ে রাখা হয় তেমনভাবে গুগলের এই ইন্ডেক্স ওয়েস ডাটাগুলো সাজিয়ে রাখে এখন লাইব্রেরিতে আমরা জানি যে বই খুব সহজে খুঁজে বের করা সম্ভব এবং কি গুগল সার্চের মাধ্যমে আমরা খুব সহজে এইভাবে ডাটাগুলো কাজ করতে পারে এখন কথা হচ্ছে যে যেমন বাংলাদেশটিকে সার্চ করার ফলে আমরা দেখতে পারবো যে এক লক্ষ ওয়েবসাইট আছে যেগুলোতে বাংলাদেশ কিওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে কিন্তু গুগল আমাদেরকে দেখাবে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনটা আছে তা আমাদেরকে ফার্স্ট পেজে দেখাবে এই কাজটি কিভাবে করে এই কাজটির জন্য গুগল বিভিন্ন অ্যালগুয়েদম ফলো করে থাকে আমরা একটা আমি আপনাকে দেরকে একটা মানে ওভারঅল আইডিয়া দিতে পারবো হান্ড্রেড পার্সেন্ট তাদের অবশ্য অবশ্যই গুগল আমাদের সাথে শেয়ার করে না এবং যে আইডিয়াটা আপনাদের দিব তা হচ্ছে যে এরকম যে গুগল দেখে যে মানে আপনি কোন জায়গা থেকে সার্চ করছেন এই জায়গা লোকেশনের উপর ভিত্তি করে কিন্তু আপনার আপনাকে যে ডাটাগুলো দেখাবে তা কিন্তু ভিন্ন রকম হবে আপনি যদি বাংলাদেশে বসে কিছু একটা লিখে সার্চ করেন আর সেম জিনিসটা লিখে যদি আমেরিকায় বসে সার্চ করেন রেজাল্ট কিন্তু সেম আসবে না তারপর যে বিষয়টা আছে যে মানে ইনফরমেশন এই ওয়েবসাইটটি মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্য গ্রহণযোগ্য ওয়েবসাইটের ইনফরমেশানগুলো আগে দেখাবে যেমন আপনি যদি কোনো নিউজ লিখে সার্চ করেন তাহলে বাংলাদেশের টপ যে নিউজপেপারগুলো আছে ওই নিউজ পেপারের নিউজগুলো কিন্তু আগে দেখায় বিভিন্ন ধরনের ফালতু যে গুলো আছে যারা শুধুমাত্র কপি পেস্ট করে নিউজগুলো দেখায় তাদের নিউজগুলো কিন্তু পরে দেখায় এ বিষয়টা হয়তো আপনিও খেয়াল করেছেন তারপর যে বিষয়গুলোতে খেয়াল করা হয় ওয়েবসাইটের ট্যাগিংয়ের কিছু বিষয় থাকে ট্যাগ দেওয়া যারা ওয়েবসাইট তৈরি করে তারা জানেন যে যখন আপনি ট্যাগ দিবেন ওই ট্যাগগুলোর ভিত্তি করে ইনফরমেশন ইনফরমেশনগুলো খুঁজে বার করে এখন যদি আমি সংক্ষেপে বলতে চাই তাহলে তা হচ্ছে যে গুগল আগে থেকে ডাটাগুলো ইন্ডেক্স হয় যত লাইব্রেরি মতো সাজিয়ে রাখে আর তারপর যখন আমরা কোনো কিছু লিখে সার্চ করি যখন আমি লিখে সার্চ করলাম তখন সে বাংলাদেশ ইন্ডেক্স থেকে সে তথ্যগুলো আমার সামনে প্রদর্শন করবে আপনারা যদি এই ভিডিও থেকে নতুন কিছু জানতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন আর আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য প্রতিনিয়ত নিয়ে আসার চেষ্টা করব আর আমার পাশে থাকতে চাইলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ